প্রিয় নবী বলেন যদি ইমাম সাহেব ভুল করে তাকে সতর্ক করো সাবধান করো লোকমা দাও লোকমা দেওয়ার জন্য পুরুষরা বলবে সুবহানাল্লাহ যদি মহিলা মুসল্লি থাকে তারা মুখে আওয়াজ করবে না হাতের উপরে হাত আওয়াজ করবে এখন কে বা কারা সুবহানাল্লাহ সরায়া আল্লাহু আকবার ঢুকাইছে আমরা জানি না এখন ঢুকাইছে এটাই চলতেছে অথচ ইসলামের মাঝে কমানো এবং বাড়ানো পরিবর্তন পরিবর্ধনের অধিকার কোনো উম্মতের নাই ورأيت الناس يدخلون في دين الله سورة نصر رمج الله بلسه اپنی دیکھتے پابن منوش اللہ دین دولے دولے پروبش کرچے دین کار في دين الله اپنار ماتا ٹوفی اپنار ماپے حبیب গা আপনার জামা হবে আপনার মাপে ইসলাম আপনার না তাই মন মতে ইবাদত করা যাবে না এ আল্লাহর বান্দা আজানের আগে দুরূদ শরীফ পাইলা কই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজান শিখিয়েছেন সাহাবাদেরকে উনার মুয়াজ্জিন ছিলেন মূলত দুইজন একজনের নাম হযরত বেলাল আরেকজনের নাম হযরত আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা প্রিয় নবী দুইজনকে আজান শিখাইছে আজান শুরু করছে আল্লাহু আকবার বলে আজান শেষ হইছে লা ইলাহা ইল্লাল্লাহ বলে এখন বাংলাদেশের কিছু কিছু জায়গায় দুরূদ শরীফ দিয়ে আজান শুরু হয় এমন এলাকা আছে না নাই আল্লাহর বান্দা আপনি দুরূদ পাইলেন কই আল্লাহর হাবিব তে ভাবে শিখান নাই এবার আল্লাহর বান্দা জবাব দে আচ্ছা দুরূদ শরীফ তো বালা জিনিস অসুবিধা কি আচ্ছা পড়লে কোনো ক্ষতি আছে না আমনের কোনো ক্ষতি হইছে না আমি না পড়ছি আপনার অসহ্য লাগে কেন এবার মনে হয় যেন এ প্রশ্ন কইরা আমি উল্টা আসামি হইছি যে আমি না দোষী দুরূদ শরীফ পড়লে সওয়াব আছে দোষ নেকি একবার দুরূদ পড়লে দশটা গুনাহ মাফ হয় দশটা রহমত নাজিল হয় দশটা নেকি হয় তা আমি আজানের আগে দুরূদ পড়ছি তিন চারবার আমার নেকি হয়েছে কত আরাম নেয় সব বাধা দেন বুঝছি আপনার লক্ষণ বেশি বালা না আপনি তো রাসূলের আশিকি না আপনার রাসূলের মহব্বতই নাই সারছে কাম আমি বললাম দোস্ত তোমার কথা তো বড় চমৎকার আজানের আগে দুরূদ পড়ছো অনেক বেশি সওয়াব হইছে যুক্তি দিয়া বুঝাইছো তাহলে তোমাদের এলাকায় বলো তো প্রিয় ভাইটি জোহরের নামাজের ফরজ কয় রাকাত আপনারা জবাব দেন দুই রাকাতের পরে আত্তাহিয়াতু আছে না নাই এখন কোন ইমাম সাহেব যদি দুরূদ শরীফের ফজিলতের হাদিস পড়িরা আত্তাহিয়াতু শেষ কইরা মনে মনে কয় সময় যেহেতু আছে দুরূদ পড়তে মানা কি সওয়াব তো আছে উনি আবার আত্তাহিয়াতু শেষ কইরা দুরূদ শরীফ পড়ল ওলামায়ে হানাফের ফতুয়া হানাফি মাযহাবের লোক এখানে আমরা সবাই হানাফি মাযহাবের ফতুয়া হলো যদি দুই রাকাতের পরে তিন অথবা চার রাকাত বিশিষ্ট নামাজে আত্তাহিয়াতু শেষ করে কেউ দুরূদ শরীফ পড়ে তাকে সাহু সেজদা দিতে হবে এবার আপনারা যারা হানাফি মাযহাবের লোক আছেন আমি সহ জবাব দেন তো সাহু সেজদা দেয়া কি নফল না ওয়াজিব শকে দেয় না জরিমানা হিসাবে দেব তো দুরূদ শরীফ পড়ছে জরিমানা কিসের দুরূদ শরীফ তো ভালো জিনিস তো ইমাম আবু হানিফা রায় বলছিগান ও ইমাম আবু হানিফা রাহেমাহুল্লাহ আমি তো ইমাম আমি যখন ভাবছি দুরূদ শরীফের ফজিলত আছে তখন আমি আত্তাহিয়াতু শেষ কইরা দুরূদ শরীফ পড়ছি আপনি আবার দুইটা সেজদা জরিমানা দিতে মাসলা দিলেন কেন বোঝা গেল আপনিও তো রাসূলের আশেক হইতে পারেন সাউ সেজদা দেওয়া ওয়াজিব এবার একটু আওয়াজ করে বলুন তো আলেম ভাইয়েরা বজবাব দেন একটু ওয়াজিব তরক করা কি জায়েজ না গুনাহ সগিরা না কবিরা ইয়েস ওয়াজিব তরক করলে হয় কবিরা গুনাহ এখন কোন লোক যদি দুই রাকাত নামাজ পড়ে জোহরের নামাজের ফরজে আর তাহিয়াতুর পরে দুরূদ পড়ে
তাকে সাউসেজদা দিতে বাধ্য করা হবে, এটা ওয়াজিব। না দিলে কবিরা গুনাহগার হবে। অন্যায় করছে কি? কামটা তো খারাপ না, দূরত্ব বালা জিনিস। অপরাধটা কি? অপরাধ হলো ভাই, রাসূলুল্লাহ কেনে দুরূদ পড়তে বলে নাই, সাহাবাদেরকে শিখায় নাই। তাই তোমার যুক্তি দিয়ে ইসলাম চলবে না। আপনাদের এলাকায় জানাজার নামাজ হয়নি? কথা বলতে হবে, জানাজার নামাজ আজান আছে নাকি? এখন কেউ যদি কয় নামাজ যে দুপুর আজান দিন সব হবে। আবার ভাইরা, জানাজার নামাজে রুকু সেজদা দেয়া হয়? কোন ইমাম যদি রুকু সেজদা শুরু করে, আমরা রুকু সেজদা দেব নাকি দেব না? তো রুকু সেজদা না ভালো জিনিস, দিলে অসুবিধা কি? আসলে ইসলাম রে আমরা নিজের মতো বানাইছি। এক্সাম্পল ইজ দ্য বেটার দেন অ্যাডভাইস। এই জন্য আমি উদাহরণ দেই, মাথা হবে তোমার মাপে, তোমার মাথা টুপি হবে তোমার মাপে, মাথার মাপে টুপি, গায়ের মাঝে পাবে পাঞ্জাবি। ইসলাম তোমার মাপে বানায় না, রাসূলের মাপে ইসলাম হওয়া লাগবে। রাসূল এবং সাহাবারা যা করেন নাই সেটা করার অধিকারও তোমার নাই। ইসলামে পরিবর্তন, পরিবর্তন করলে আল্লাহ তোমাকে ছাড়বে না। আপনাদের এলাকায় ইমাম সাহেব ভুল করলে ইমাম সাহেবের লোকমা দেন কিনা? মাগরিবের ফরজ ইমাম পড়েছে দুরাকাত, দুরাকাত পড়ে সালাম ফিরাইয়া দিল, মুসল্লিরা সালাম ফিরাবে না লোকমা দেবে? বাংলাদেশে অধিকাংশ মসজিদে লোকমা দেয় কি বলে? অধিকাংশ প্রশ্ন বুঝে উত্তর দিয়েন, অধিকাংশ মসজিদে কি কয়? ইয়েস, এখনো শতকরা 99 মসজিদ আল্লাহু আকবর করে। অথচ আল্লাহু আকবর বলে লোকমা দেবেন এমন একটা হাদিসও নেই। قال النبي صلى الله عليه وسلم للرجال التسبيح وللنساء التصفيق। প্রিয় নবী বলছেন, যদি ইমাম সাহেব ভুল করে তাকে সতর্ক করো, সাবধান করো, লোকমা দাও। লোকমা দেওয়ার জন্য পুরুষরা বলবে সুবহানাল্লাহ, যদি মহিলা মুসল্লি থাকে তারা মুখে আওয়াজ করবে না, হাতের উপরে হাত আওয়াজ করবে। এখন কে বা কারা সুবহানাল্লাহ সরায়া আল্লাহু আকবার ঢুকাইছে আমরা জানি না, এখন ঢুকাইছে এটাই চলতেছে। অথচ ইসলামের মাঝে কমানো এবং বাড়ানো, পরিবর্তন পরিবর্ধনের অধিকার কোনো উম্মতের নাই।